রাজধানী মুগদা জেনারেল হাসপাতালে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। দুপুর 12:30টার দিকে হাসপাতালের ছয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের মধ্যে পাঁচজনই হাসপাতালের স্টাফ এবং একজন টিকাগ্রহীতা বলে জানা গেছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে হাসপাতালে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দর্শক মুগদা হাসপাতালে আছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব। আমরা আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমেল, নিশ্চয় শুনতে পাচ্ছেন, হিমেল আমাকে বলবেন সেখানকার এখনকার কি অবস্থা? আপনি এই মুহূর্তে যে ইশরাত, আপনি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটি যেখানে আগুন লেগেছে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ষষ্ঠ তলায়, অর্থাৎ আইসিইউ ওয়ান, যেটি আইসিইউ একে আগুন লাগে। এখানের ছবি দেখতে পাচ্ছেন আপনি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছিল যে এখানে আগুন লাগার সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং এখানে যে গ্লাস রয়েছে, টেবিল রয়েছে, উপরে সিলিং রয়েছে, এগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। আমি ছবিতে একটু আমার সহকর্মীকে দেখানোর অনুরোধ করছি যে আপনি সিলিং দেখতে পাচ্ছেন এখন, যে সিলিংও কিন্তু ভেঙে অনেকখানি একদম বিধ্বংস অবস্থায় রয়েছে। এবং নিচের দিকে যদি একটু দেখেন যে এখানে যে গ্লাস রয়েছে, গ্লাসগুলো আইসিইউ বেড, সেগুলো কিন্তু ভেঙে গ্লাসের টুকরো পড়ে আছে। এবং ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে 12:30টায় তারা আগুনের খবর পায়। সেখানে সচিবালয়ে একটি জায়গায় আগুন লেগেছিল, সেখান থেকে তারা সাতটি ইউনিট মুভ করে এখানে এই মুগদা হাসপাতালে আসে। মুগদা হাসপাতালের আশেপাশ থেকে ফায়ার সার্ভিসের প্রথমে দুইটি ইউনিট এসেছিল। তারা দেখতে পেয়েছে যে এখানে আগুন তখনও ছিল এবং প্রচণ্ড ধোঁয়া ছিল। এবং এখানে আসলে এখন হাসপাতালের পরিচালক এবং মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ তারা ভিতরে পরিদর্শনে গিয়েছিলেন। তারা বেরোচ্ছেন, হয়তো তারা বের হলে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছে যে এখানে প্রথমে ইমার্জেন্সিতে প্রায় 12 থেকে 13 জন রুগী এসেছিল এবং তাদের মধ্যে 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেখ হাসিনা বার্নোপ্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। এদের একজন, যে রেডিওলজি বিভাগের একজন টেকনিশিয়ান জহিরুল, তার অবস্থা গুরুতর বলে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তো সর্বশেষ পরিস্থিতি আমরা এখানে রয়েছি, আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করব যে কিংবা শেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। ইশরাত, আমরা নিশ্চয় নতুন কোনো, আমরা সবাই দোয়া করি যাতে কোনো ধরনের কোনো অঘটন না ঘটে এবং যারা আহত হয়েছেন তারাও সুস্থভাবে ফিরে আসেন। নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ইশরাত, ধন্যবাদ। হিমেল মাহবুব।